ইংলিশের এই বেসিক কোর্সে তোমাদেরকে আবার স্বাগত। ইউনিট টু এর সলিউশন তোমরা আশা করি করেছো, সেগুলোর উত্তর আমি এখানে বলবো এবং তোমরা এগুলো মিলিয়ে নেবে। তাহলে প্রথম যেটা দেওয়া ছিল এক্সারসাইজ, ফার্স্ট ওয়ান ওয়াজ, এখানে একটা করে দেওয়া ছিল রাইট দ্য টাইমস ইন ওয়ার্ডস, রাইট দ্য টাইমস ইন ওয়ার্ডস। তাহলে এখানে তিনটে দশ, থ্রি টেন, সেটাকে কেমন করে লিখতে হবে না লেখা আছে, এটা করে দেওয়া ছিল থ্রি টেন। বাকিগুলো করতে দেওয়া ছিল নাইন ফিফটিন, কীভাবে লিখেছে নাইন ফিফটিন, টেন টোয়েন্টি ফাইভ, টেন টোয়েন্টি ফাইভ, টেন টোয়েন্টি ফাইভ, মাঝে একটা হাইফেন আছে দেখে নেবে, টেন টোয়েন্টি ফাইভ হলো থ্রি থার্টি ফাইভ, থ্রি থার্টি ফাইভ, মাঝে হাইফেন, ইলেভেন ফর্টি ফাইভ, ইলেভেন ফর্টি ফাইভ, মাঝে হাইফেন, থ্রি ফর্টি ফাইভ, থ্রি ফর্টি ফাইভ, মাঝে হাইফেন, সেভেন টোয়েন্টি, সেভেন টোয়েন্টি, টু থার্টি, টু থার্টি, ফোর ফর্টি, ফোর ফর্টি। তাহলে এখানে এটা কিন্তু একটাও ওই পাস্ট বা টু করে করতে বলেনি, শুধুমাত্র যেরকমভাবে লেখা আছে সেরকমভাবে লিখতে বলেছিল। এটা যদি কেউ লিখে থাকো ওভাবে তাহলেও মিলিয়ে নিও, একই মানে জিনিসটা বুঝতে পারছো আশা করি। এবারে যাচ্ছি পরেরটাতে, সেকেন্ডটায় দেওয়া ছিল কি, রাইট দ্য টাইমস ইন ওয়ার্ডস ইউজ পাস্ট অ্যান্ড টু। তাহলে একটা করে দেওয়া ছিল টুয়েলভ থার্টিকে লেখা ছিল হাফ পাস্ট টুয়েলভ, পরেরটা ছিল সেভেন ফিফটিন, এটা হচ্ছে কোয়ার্টার পাস্ট সেভেন, নাইন থার্টি, এটা হবে হাফ পাস্ট নাইন, ইলেভেন থার্টি ফাইভ, টোয়েন্টি ফাইভ টু টুয়েলভ। বুঝতে পারছো আগের দিনের লেসন আমরা পড়েছি যে যখনই তিরিশ মিনিট পেরিয়ে যাচ্ছে তখনই হচ্ছে টোয়েন্টি ফাইভ টু টুয়েলভ, টু কথাটা ইউজ হবে, থ্রি ফিফটি, টেন টু ফোর, এইট টোয়েন্টি ফাইভ, টোয়েন্টি ফাইভ পাস্ট এইট, ওয়ান থ্রি। এটা কেমনভাবে করব, এটাকে করব হচ্ছে থ্রি মিনিটস পাস্ট ওয়ান, তাহলে এখানে মিনিটস কথাটা অ্যাড হচ্ছে যেহেতু এটা অড নম্বর, পাঁচের গুণিতকে নেই, টু ফর্টি ফাইভ, কোয়ার্টার টু থ্রি, ফোর সেভেন্টিন, আবার একটা অড নম্বর এসছে, সেভেন্টিন মিনিটস পাস্ট ফোর। আশা করি এটা ক্লিয়ার হলো সবাইকার। আচ্ছা এরপরে দিয়েছিল যে সেম অর ডিফারেন্ট, দুটো জিনিস কি একই নাকি আলাদা, এস অথবা ও ডি লিখতে হবে, সেম হলে এস আর ডিফারেন্ট হলে ডি। তাহলে প্রথমটায় দেখো দুটো করে দেওয়া ছিল, এইট ফর্টি ফাইভ পিএম যেটা আর এইট ফর্টি ফাইভ ইন দ্য ইভিনিং একই জিনিস, থ্রি থ্রি পিএম যেটা সেটা নিয়ারলি থ্রি, এটা কিন্তু নয়, নিয়ারলি থ্রি মানে তিনটে তখনও বাজেনি, সামান্য কিছু এক দু মিনিট দেরি আছে, তখন হচ্ছে নিয়ারলি থ্রি। তাহলে থ্রি পিএমটা নিয়ারলি থ্রি পিএম, নিয়ারলি থ্রিটা একই নয়, তাহলে এটা ডিফারেন্ট হচ্ছে। আচ্ছা এরপরে আসছে টুয়েলভ অ্যাট নাইট আর মিড নাইট, এটা কিন্তু একই জিনিস, তাহলে আমরা বলতে পারি টুয়েলভ অ্যাট নাইট অথবা মিড নাইট, দুটোই বলতে পারি। ফোর এএম আর ফোর ইন দ্য আফটারনুন, এটা বলছে সকালে, এটা বলছে বিকেলে, তাহলে দুটো একই নয়, এটা হচ্ছে ডিফারেন্ট। সিক্স থার্টি টু আর নিয়ারলি সিক্স থার্টি, তাহলে নিয়ারলি কখন হচ্ছে, যখন হচ্ছে সিক্স থার্টি বাজতে তখনও দেরি আছে, কিন্তু এটা অলরেডি সিক্স থার্টি পেরিয়ে গেছে, তাহলে এটাকে আমরা একই বলতে পারি না, এটা হবে ডিফারেন্ট। ইলেভেন ফর্টি ফাইভ পিএম, ইলেভেন ফর্টি ফাইভ অ্যাট নাইট, তাহলে এটা দুটো একই জিনিস, পিএম আর অ্যাট নাইট একই জিনিস। এইট ফর্টি থ্রি আর নিয়ারলি কোয়ার্টার টু নাইন, একদমই তাই, এটা যেহেতু আর কি পেরোইনি আটটা পঁয়তাল্লিশ, তাই জন্য এটাকে আমরা নিয়ারলি বলতে পারি, এখানে নিয়ারলি কোয়ার্টার টু নাইন, প্রায় পৌনে নটা। আচ্ছা টু সেভেন্টিন, কোয়ার্টার পাস্ট টু, এটা কিন্তু দুটো পনেরো নয়, টু সেভেন্টিন আছে, কোয়ার্টার পাস্ট টু, তাহলে ছ নম্বরটা এটা ডিফারেন্ট হবে। টুয়েলভ থ্রি পিএম, জাস্ট আফটার মিড ডে, তাহলে এটা এখানে একই হবে, কারণ যেহেতু জাস্ট পেরিয়েছে তাই এখানে নিয়ারলি মানে হচ্ছে একটু আগে, জাস্ট আফটার মানে একটু পরে, তাহলে এখানে যেহেতু পিএম আছে আর এখানে হচ্ছে মিড ডের পরে বোঝাচ্ছে, তার মানে মিড ডে, তাই ঠিকই আছে এটা, সাত আটটা হচ্ছে সেম। আট নম্বরেরটা হচ্ছে
আট নম্বরটা হচ্ছে 3 AM আর 3 o'clock, 3 AM আর 3 o'clock, যদিও এটা ইন দ্য মর্নিং হলে পরে এটা অ্যাকচুয়ালি ঠিক হতো, কারণ এটা 3 AM আর 3 o'clockটাতে বোঝা যাচ্ছে না যে কী টাইম, তাই এটা 3 AM আর 3 o'clock ইন দ্য মর্নিং হলে পরে এটা কিন্তু সেম হতো, আর না হলে কিন্তু এটা ডিফারেন্ট হবে, যদিও এখানে সেমই আনসার দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে দেখো 5 নম্বরটা ছিল, আগেরটা আমরা করলাম, এটা 5 নম্বরটা হচ্ছে অ্যাবাউট ইয়োর কান্ট্রি, রাইট ইয়োর আনসার্স অর আস্ক অ্যানাদার স্টুডেন্ট। তাহলে এখানে তোমাকে যেগুলো জিজ্ঞেস করছে তোমার কান্ট্রি সম্পর্কে বলতে হবে। তাহলে এখানে যে আনসারটা দিয়েছে সেটা হচ্ছে, যেহেতু এটা একটা মানে ইংল্যান্ডের বই, তো সেই জন্য এখানে ব্রিটিশ একজন লোক তার কথা হিসেবে এখানে আনসারগুলো দেওয়া হয়েছে। তো এখানে কী আনসার দিচ্ছে দেখে নিই প্রথমে, তারপরে আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে কী হবে সেটা দেখব। When do banks open in our country? In your country. When do banks open in your country? Answer দিচ্ছে কি, they open at 9 AM। তাহলে দেখো এখানে কিন্তু এটা সংখ্যায় লিখছে না, এটা লিখছে কিন্তু কথাতে 9 AM, তাহলে সকাল 9টায় খোলে। Do they close at midday? No, comma, they don't। তাহলে যখনই আমি কমাটা পাচ্ছি সেটা হচ্ছে আমার এখানে নো এর পরে বা ইয়েসের পরে আমার একটা কমা দিতে হবে। দে ডোন্ট, এখানে ডোন্ট হচ্ছে ডু নট, এটা একটা এটাও একটা কনস্ট্রাকশন ওয়ার্ড, যেটা আমরা ইংলিশে আমি বলেছিলাম একটা লিস্ট পাবো এরকম, আমরা অলরেডি কিছু দেখেছি এগুলো, ইটস ওয়ার্ডস এগুলো, এখানে একটা অ্যাড হলো আমাদের ডু নট বা ডোন্ট। তাহলে যখনই আমরা স্পোকেন ইংলিশ বলবো তখনই এটাকে আমাকে ডোন্টই বলতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নম্বরটা হচ্ছে, হোয়াট টাইম ডু শপস ক্লোজ? দে ক্লোজ অ্যাট 5:30, তার মানে ইন দ্য আফটারনুন, তাহলে বিকেল 5:30টার পরে, বিকেল 5:30টায় বন্ধ হয়। দে ক্লোজ অ্যাট 5:30 ইন দ্য আফটারনুন, আবার একটা কমা দিচ্ছে, অ্যান্ড অ্যাট 7 PM অন থার্সডেজ। তাহলে দোকানগুলো কখন বন্ধ হয়, দোকানগুলো কখন বন্ধ হয়, না এই দোকানগুলো বন্ধ হচ্ছে জেনারেলি মানে প্রতিদিনই বন্ধ হয় হচ্ছে বিকেল 5:30টায়, শুধুমাত্র বৃহস্পতিবার অর্থাৎ থার্সডের ক্ষেত্রে এটা বন্ধ হচ্ছে কবে, না কখন, 7:00 PM, মানে বেশিক্ষণ ধরে খোলা থাকছে, 7 PM অন থার্সডে। আচ্ছা, এরপরে বলছে হোয়াট টাইম ডু বার্স ওপেন, দে ওপেন অ্যাট অ্যাবাউট 11 ইন দ্য মর্নিং। তাহলে এখানে আমরা অ্যাবাউট ওয়ার্ডটা ইউজ করছি, যেটা আমরা প্রথম দিন পড়েছিলাম যে প্রায় 11টা, দে ওপেন অ্যাট অ্যাবাউট 11 ইন দ্য মর্নিং। তাহলে যেহেতু এখানে এটা একটা শিডিউল টাইম নয়, যে কোনো সময়তেই ওপেন হতে পারে, মালিকের মর্জির উপর ডিপেন্ড করছে, তো সেই জন্য এটার পার্টিকুলার কোনো ব্যাংকের মতন বা পোস্ট অফিসের মতন টাইম হওয়া সম্ভব না, তাই এরা যখন খুশি হয় মোটামুটি 11টার সময়, তাহলে বলতে পারি অ্যাবাউট 11 ইন দ্য মর্নিং। তাহলে অ্যাবাউট 11 প্রায় 11টার সময় এটা ওপেন হচ্ছে, 11 ইন দ্য মর্নিং। হোয়াট টাইম ডু দে ক্লোজ, কটার সময় বন্ধ হয়, দে ক্লোজ অ্যাট ডিফারেন্ট টাইমস। তাহলে এখানে টাইমের পর আমি একটা এস দিচ্ছি, তার কারণ হচ্ছে যে বিভিন্ন রকম সময়, একটা সময় নয়, বিভিন্ন রকম সময়ে বন্ধ হচ্ছে, দে ক্লোজ অ্যাট ডিফারেন্ট টাইমস, সাম ক্লোজ অ্যাট অ্যাবাউট মিডনাইট। তাহলে এখানেও অ্যাবাউটটা ইউজ করছে, কিছু কিছু বার মধ্যরাতে বন্ধ হয়, তাহলে মিডনাইট ওই সময়তে বন্ধ হচ্ছে, তাহলে অ্যাবাউট মিডনাইট, মানে একদম এক্সাক্ট নয়, হয় মিডনাইটের একটু আগে অথবা মিডনাইটের একটু পরে ক্লোজ হয়। হোয়েন ডু পোস্ট অফিসেস ওপেন অ্যান্ড ক্লোজ, তাহলে এখানে বলছে দে ওপেন অ্যাট 9 AM অ্যান্ড ক্লোজ অ্যাট 5:30 ইন দ্য আফটারনুন। তাহলে সকাল 9টার সময় খুলছে এবং ক্লোজ অ্যাট 5:30 ইন দ্য আফটারনুন। তাহলে এই যে আনসারগুলো লিখতে দেওয়া হয়েছিল তোমাদের সেখানে, কিন্তু মানে এই বড়গুলো লেখার ক্ষেত্রে মানে সেন্টেন্স ফর্মেশনের ক্ষেত্রে কিন্তু মেন ভুলগুলো দেখা যাচ্ছে। তো তোমাদের কিছু যারা লিখেছিলে সেগুলো আমি ভুলগুলো দেখলাম এবং তারপরে মনে হলো কিছু জায়গা ক্লিয়ার করার দরকার, তো সেই জন্য এই সলিউশনেও আমি কিছু জিনিস অ্যাড করছি যেগুলো তোমরা একটুখানি দেখে নিও। আচ্ছা, প্রথমে আমি বলে দিই যে ইন্ডিয়ার ক্ষেত্রে কী হবে, এখানে আমি একটা ভুল করেছি ছোটো, আমি বলছি হোয়েন ডু ব্যাঙ্কস ওপেন ইন আওয়ার কান্ট্রি। তাহলে এখানে দেখো আমরা সেটাকে তিনভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে, দে ওপেন অ্যাট 10 AM,
সকাল 10টায় খুলছে, দে ওপেন অ্যাট 10 o'clock ইন দ্য মর্নিং, তাহলে এখানে কিন্তু ইন প্রিপোজিশনটা ইউজ হচ্ছে, ইনটা কিন্তু লাগবেই, ইন দ্য মর্নিং। অথবা আমি ও ক্লকটা বাদ দিতে পারি, দে ওপেন অ্যাট 10 ইন দ্য মর্নিং। তাহলে যদি আমি শর্ট করতে চাই, জেনারেলি ও ক্লকটা এখন আর অতটা ইউজ হয় না, আমরা জেনারেলি বলি হচ্ছে দে ওপেন অ্যাট 10 ইন দ্য মর্নিং। আচ্ছা, এরপরে হচ্ছে ডু দে ক্লোজ অ্যাট মিড ডে, ইয়েস দে ক্লোজ ডিউরিং লাঞ্চ ব্রেক। তাহলে আমি এখানে জিজ্ঞেস করতে চাইছি যে তারা কি মাঝখানে মানে মধ্যাহ্নের সময় বন্ধ হয়। মিড ডে বলতে কিন্তু একদম এক্স্যাক্ট 12টাই বোঝাচ্ছে। তাহলে আমি এখানে সেটা বলতে গিয়ে বললাম যে ইয়েস দে ক্লোজ ডিউরিং লাঞ্চ ব্রেক, ঠিক আছে। তাহলে এখানে আমরা শিখলাম ডিউরিং বলে একটা শব্দ, কখন বন্ধ হচ্ছে না, কখন বন্ধ থাকছে না, দে ক্লোজ ডিউরিং লাঞ্চ ব্রেক, তাহলে খাবারের যে ব্রেকটা থাকছে লাঞ্চ ব্রেক, তখন সেটা বন্ধ থাকছে। আচ্ছা, হোয়াট টাইম ডু শপস ক্লোজ, আমি এটা ব্যাঙ্ক ভেবেছি, হোয়াট টাইম ডু শপস ক্লোজ, তাহলে এখানে লিখেছি দে ক্লোজ অ্যাট 5:30 ইন দ্য আফটারনুন, তাহলে এখানেও ইনটা ইউজ করছি, অ্যান্ড 3 PM অন স্যাটারডেজ। তাহলে এখানে অনটা ইউজ হচ্ছে একটা প্রিপোজিশন যখন আমি পার্টিকুলার কোনো বার বলছি, ঠিক আছে। তাহলে অ্যান্ড 3 PM অন স্যাটারডেজ, আগেরটাও দেখো এরকম ছিল, আমাদের আগের আনসারেও আমি দিয়েছিলাম যে আমাদের দেওয়া ছিল অন থার্সডে, ঠিক আছে। কীভাবে এখানে হচ্ছে অন স্যাটারডে, তাহলে আমি যেহেতু এটা ব্যাঙ্ক ভেবে দিয়েছি, আমি সেইভাবেই বলছি যে ব্যাঙ্ক বন্ধ হচ্ছে কখন, না 5:30 সময়, 5:30 ইন দ্য আফটারনুন, আর এখন যদিও শনিবার তাড়াতাড়ি বন্ধ হয় না, এক সময় হতো, অ্যান্ড 3 PM অন স্যাটারডেজ। তাহলে যেহেতু আমাদের এখানে দোকানের কোনো রকম টাইমিং নেই এরকম যে কোনো দিন বেশিক্ষণ বা কমক্ষণ বন্ধ থাকে, তো তার তুলনায় আমাদের ব্যাংকের ক্ষেত্রে এটা একটু ভালো উদাহরণ হতে পারে যে অ্যান্ড 3 PM অন স্যাটারডেজ। তাহলে ব্যাংক জেনারেলি শনিবার দিয়ে একটু আগে বন্ধ হয়, 3 PM অন স্যাটারডেজ। হোয়াট টাইম ডু বার্স ওপেন, দে ওপেন অ্যাট অ্যাবাউট 7 ইন দ্য ইভিনিং, তাহলে সন্ধ্যাবেলায় খুলছে। হোয়াট টাইম ডু দে ক্লোজ অ্যাট ডিফারেন্ট টাইম, সাম ক্লোজ অ্যাট অ্যাবাউট মিড নাইট, তাহলে অ্যাট মিড নাইট আর অ্যাবাউট মানে অ্যাবাউট বসছে বলে কিন্তু যে অ্যাটটা বাদ চলে গেল সেটা কিন্তু নয়, অ্যাটটা তো থাকবেই, অ্যাবাউটটা দিতেও পারো নাও পারো, যদি মনে হয় যে না দেবো তাও চলবে, বাট অ্যাবাউটটা দিলে পরে একটুখানি মধুর শুনতে লাগে কথাটা, যে নর্মাল কাঠখোট্টা ইংলিশের থেকে একটুখানি ভালো, অ্যাট অ্যাবাউট মিড নাইট। When do post offices open and close? They open at 10 AM and close at 5:30 in the afternoon. তাহলে এটার আনসার একই আছে অলমোস্ট। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি যেটা বললাম যে কিছু ভুল দেখে আমার মনে হলো কিছু জিনিস বলা উচিত, সেটা হচ্ছে যে আমরা কিছু পার্টস মানে দিনের বলার ক্ষেত্রে কিছু প্রিপোজিশন আমরা পাচ্ছি, তার মধ্যে যেটা পাচ্ছি তিনটে মেন, সেটা হচ্ছে ইন, অ্যাট আর অন। ইন কখন হচ্ছে? ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, জেনারেলি এই তিনটে ক্ষেত্রে ইনটা ইউজ হচ্ছে। আই ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং, হি গোজ টু দ্য জিম ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন হচ্ছে আই স্টাডি ইংলিশ ইন দ্য আফটারনুন, এগুলো দেখার দরকার নেই, শুধু এটা দেখো ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন, টায়ার্ড ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, উই হ্যাভ ডিনার ইন দ্য ইভিনিং, দে ওয়াচ মুভিজ ইন দ্য ইভিনিং, তাহলে ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, এটা একদম মাথায় ঢুকিয়ে নেবে। আচ্ছা, কিন্তু কখনো কখনো হচ্ছে অ্যাট, যেরকম এখানে হচ্ছে অ্যাট নাইট, ঠিক আছে, অ্যাট মিড ডে, অ্যাট মিড নাইট, এগুলো সব হচ্ছে অ্যাট। তাহলে অ্যাট ডন, অ্যাট ডাস্ক, এগুলো হচ্ছে অ্যাট। তাহলে অ্যাট নাইটটাই খুব বেশি ইউজ হয়। আই লাইক টু রিড ইন বেড অ্যাট নাইট, ইউ ক্যান সি দ্য স্টার্স অ্যাট নাইট, তাহলে নাইটটাকে কিন্তু কেউ ইন দ্য নাইট এটা কিন্তু লিখবে না, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু অ্যাট দ্য নাইট এটাও হয় না, ঠিক আছে, অ্যাট নাইট, তাহলে এখানে ইন দ্য পুরোপুরি চলে যাচ্ছে বাদ, শুধু অ্যাটটা পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো লেখা আছে ইন দ্য বলে কিছু হয় না। আরেকটা হচ্ছে অন, যখন আমি পার্টিকুলার কোনো সপ্তাহের দিন বলছি, যেরকম উই উইল হ্যাভ এ পার্টি, আমাদের একটা পার্টি আছে শুক্রবার রাত্রেবেলা, তাহলে উই উইল হ্যাভ এ পার্টি অন ফ্রাইডে নাইট, তাহলে যখন আমি এটা দিন ইউজ করছি মানে ফ্রাইডে স্যাটারডে সানডে যে কোনো কিছু, তখন আমি অন বলছি। আওয়ার ফ্লাইট লিভস অন মানডে মর্নিং, তাহলে কটার সময় প্লেন ছাড়বে বা ফ্লাইট ছাড়বে, কটার সময় না, সোমবার সকালে, অন মানডে মর্নিং, তাহলে এই তিনটের ইউজ কখন কোনটা হচ্ছে এটা একটু ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, ইন কখন হচ্ছে, অ্যাট কখন হচ্ছে, আর অন কখন হচ্ছে। তাহলে আমি এটাকে বলতে পারবো না এইভাবে, আই ড্রিঙ্ক কফি অন দ্য মর্নিং, অন দ্য মর্নিং বলে কিছু হয় না, অন দ্য আফটারনুন হয় না, অন দ্য ইভিনিং হয় না। আবার এখানে তুমি লিখি যে ইন ফ্রাইডে নাইট, এটাও হবে না, অন ফ্রাইডে নাইট, অন মানডে মর্নিং। তাহলে এটা হলো তিনটে প্রিপোজিশন আমরা পেলাম।
আচ্ছা, এরপরে আসছে যে কোন সময়টাকে কি বলা হচ্ছে, কখন থেকে কখনটাকে আমি কি বলবো। আচ্ছা, এখানে দেখো, যখন দিন শুরু হচ্ছে আমি তখন থেকেই বলছি ইন দ্য মর্নিং, বলবো আমি ভোর 5টা থেকে সকাল 12 মানে দুপুর 12টা অবধি। ঠিক আছে, তাহলে আমি সকাল 5টা থেকেই বলছি 5 o'clock ইন দ্য মর্নিং, 6 o'clock ইন দ্য মর্নিং, এভাবে 12 o'clock, সরি 11 o'clock ইন দ্য মর্নিং। ঠিক আছে, দেন তারপরে যখনই 12টা বেজে যাচ্ছে তখন আমি করে দিচ্ছি কিনা সেটাকে আফটারনুন। ঠিক আছে, 12টা বাজলে তো আমি মিড ডে বলছি, কোনো সমস্যা নেই। 12টার পর থেকে যখন হচ্ছে তখন আমি বলছি 12 o'clock, জেনারেলি আমরা বলি না, এটা বলি মিড ডে বলি আমরা। তারপরে হচ্ছে তোমার ধরো 1টা বাজছে দুপুরবেলা, তখন আমরা বলছি 1 o'clock ইন দ্য আফটারনুন। তাহলে একদম 12টা পেরিয়ে যাওয়ার পর থেকে, মানে 12টা 1 থেকে শুরু করে আপ টু একদম 5টা 59 অবধি চলছে হচ্ছে আফটারনুন। তারপরে কি না, ঠিক যখন 6টা বাজলো, 6টা থেকে মানে 6 o'clock ইন দ্য ইভিনিং, 6টা থেকে শুরু করে রাত 7টা 59 অবধি আমার হচ্ছে ইভিনিং। যখনই 8টা বেজে গেল, দেখতে পাচ্ছ এখানে 8টা যখন বেজে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে নাইট। ঠিক আছে, তাহলে আমি 8টা থেকে আবার ভোর 5টা অবধি, এখানেও এখানেও হচ্ছে, সরি ভুল বললাম, 4টে 59 অবধি এটা হচ্ছে নাইট। তাহলে এখানে আমি যেটা বললাম ফাইভ ও ক্লক ইন দ্য মর্নিংই হবে এটা। ঠিক আছে, 5 o'clock ইন দ্য মর্নিং। তাহলে এখানে হচ্ছে তোমার 8টা থেকে ভোর 5টা 4:30 অবধি এটা পুরোটাই হচ্ছে নাইট। তাহলে 3 o'clock অ্যাট নাইট, 2 o'clock অ্যাট নাইট, 8 o'clock অ্যাট নাইট। তো এটা ডিপেন্ড করছে, এরকম হার্ড অ্যান্ড ফাস্ট কিছু নেই, স্পেশালি নাইটের ক্ষেত্রে, ইভিনিং আর নাইটের ক্ষেত্রে আমরা এটাকে অন্যভাবে ইউজ করতে পারি। যদি কারোর মনে হয় যে আমি 8 o'clock ইন দ্য ইভিনিং বলবো, সেটাও আমি বলতে পারি, এরকম কোনো ব্যাপার নেই যে একদম 8টা বেজে গেলে 8টা থেকে একদম আমাকে বলতেই হবে নাইট। ঠিক আছে, কিন্তু রাত 10টা 11টা এটাকে জেনারেলি ইভিনিং না বলাই ভালো। তো এটা মোটামুটি তোমরা একটুখানি লিখে নিও বা দেখে নিও, এই জায়গাটা অনেকে কনফিউশন হচ্ছিলো। এবার আমি তোমাদের কিছু যারা যারা লিখেছো সেগুলোতে আসছি, কিছু কমন ভুল যেগুলো বলে দিই। দেখো, এখানে যেখানে বললাম যে সেন্টেন্স লিখতে হচ্ছে সেখানেই মেন ভুলগুলো হচ্ছে। প্রথমেই বলি, এভাবে দেবে না, একটা জায়গা কেটে গেছে, এভাবে দিও না, তাহলে আমি পড়তে পারবো না। ঠিক আছে, একটুখানি আর কি পরপর লিখলে পরে সুবিধা হয়। তাহলে প্রথমটা বলছে ইন আওয়ার কান্ট্রি, যখন এটা লিখছো ইন আওয়ার কান্ট্রি তখন এটা কমা হবে। দ্য ব্যাঙ্ক হয় না, এটা হচ্ছে তোমার যখন একটা পার্টিকুলার ব্যাঙ্ক আমি বলছি তখন আমি দ্যটা ইউজ করবো। এখানে যেহেতু ব্যাঙ্কস বলেছে, সব ব্যাঙ্কের কথা বলা হচ্ছে, সেজন্য এখানে দ্য ইউজ হবে না। তাহলে এখানে হবে ব্যাঙ্কস ওপেন, দেখো কোয়েশ্চেনটা ছিল কিন্তু ব্যাঙ্কস বলেছে কখন, তাহলে ব্যাঙ্কস ওপেন ইন 9 AM, ইন 9 AM হয় না, এটা হচ্ছে অ্যাট 9 AM, যখনই তুমি AM PM ইউজ করছো তখনই এটা হয়ে যাবে অ্যাট 9 AM। ঠিক আছে, তাহলে এখানে দি হবে না আর অ্যাট হবে। তারপরে কি বলছে, ইয়েস কমা, ইয়েসের পর কমা হবে, দ্য ব্যাঙ্ক, আবার সেই দ্য ব্যাঙ্ক হবে না, ব্যাঙ্কস ক্লোজ অ্যাট মিড ডে। ঠিক আছে, ক্লোজ অ্যাট মিড ডে, এটা ঠিক আছে। ইন আওয়ার কান্ট্রি, আবার এখানে কমা হবে, শপস ক্লোজ ইন 9 PM, এখানে আবার শপস ক্লোজ অ্যাট 9 PM। দ্য বার হয় না, মানে হবে না, দ্য বার, যখন আমি বলবো যে পার্টিকুলার কোনো একটা বার তখন আমি দ্যটা ব্যবহার করতে পারি, খুব বিখ্যাত কোনো বার। ঠিক আছে, তখন আমি দ্যটা ইউজ করতে পারি, দা হওয়ার জন্য বিখ্যাত হতে হবে বারটাকে। তাহলে ইন জেনারেল যখন আমি বলছি তখন আমি এটা বলতে পারবো না, শুধু লিখতে হবে আমাকে বার্স ওপেন ইন দ্য ইভিনিং। তাহলে এখানে দ্যটা মিসিং আছে, তাহলে যেখানে দরকার নেই সেখানে দ্য চলে আসছে, আর যেখানে দরকার সেখান থেকে দ্যটা উবে যাচ্ছে। তাহলে ইন দ্য ইভিনিং। আচ্ছা, তারপরটা হচ্ছে দ্য বার্স ক্লোজ ইন মিড নাইট হয় না, এটা হবে অ্যাট মিড নাইট। তাহলে যখন আমি বললাম অ্যাট কখন হবে, অ্যাট মিড ডে, অ্যাট মিড নাইট, অ্যাট ডন, অ্যাট ডাস্ক, অ্যাট নাইট। ঠিক আছে, এগুলো সব হবে অ্যাট। তাহলে প্রিপোজিশন সমস্যা আর দ্যটা যে কোনো জায়গায় বসিয়ে দেওয়ার একটা অভ্যেস, এটা কিন্তু চলবে না। আচ্ছা, এরপরেরটাই আসছি, হ্যাঁ, ইটস, আমরা আগের দিন পড়েছিলাম ইট ইজ, যখন আমরা একটা কোনো একটা বস্তুকে পাচ্ছি বা একটা কোনো কিছু এমন পাচ্ছি যেটা হচ্ছে সিঙ্গুলার নম্বর, একবচন, তখন আমি বলছি ইট। ঠিক আছে, ইহার, ঠিক আছে, কিন্তু এখানে বলছে কি, এখানে আমি কিন্তু বলেছি ব্যাঙ্ক, তাহলে ব্যাঙ্কস যখন বলছে, বহু বচনে আছে, ব্যাঙ্কস যখনই বলছে প্লুরাল ফর্মে তখন আমাকে বলতে হবে দে, আমি এখানে ইটস বলতে পারবো না। তাহলে এখানে আমাকে বলতে হবে কি না, দে
ইটস টেন ইন দ্য মর্নিং, ঠিক আছে? তাহলে দে ওপেন অ্যাট টেন, দে ওপেন, দে ওপেন ইন, দে ওপেন অ্যাট টেন ইন দ্য মর্নিং। তাহলে এখানে তোমার আনসারটা ঠিক মতন করে হয়নি একটুখানি, কেমন? আচ্ছা, তারপরটা হচ্ছে নো কমা, দে ক্লোজ অ্যাট, এখানে ঠিক আছে, দে এখানে চলে এলো আবার, দে ক্লোজ অ্যাট ফোর ও ক্লক ইন দ্য আফটারনুন, এটা ঠিক আছে। তারপর হচ্ছে ইটস, আবার ইটস চলে এলো, এটা হবে দে টুয়েলভ ও ক্লক ইন দ্য মিড নাইট, ইন দ্য মিড নাইট হয় না, অ্যাট অ্যাট মিড নাইট, দ্যটা হবে না, ঠিক আছে, দ্য মিড নাইট হবে না, অ্যাট মিড নাইট, অ্যাট নাইট, অ্যাট মিড নাইট, এখানে কোথাও দ্য হবে না। আচ্ছা, ইট ক্লোজেস অ্যাট, ইট ক্লোজেস অ্যাট, ইট কোথাও হবে না, কারণ এখানে কোথাও কেউ সিঙ্গুলার নেই, না শপ আছে সিঙ্গুলার, শপস বলেছে, পোস্ট অফিসেস বলেছে, ব্যাঙ্কস বলেছে, তাই কোথাও এখানে কিন্তু ইটটা হবে না। দে ক্লোজেস, আচ্ছা ইট হলে ক্লোজেস হয়, যেহেতু এটা দে হবে সেটা ক্লোজ হবে, দে ক্লোজ অ্যাট ফোর ও ক্লক, দে ক্লোজ অ্যাট ফোর ও ক্লক, জেনারেলি ডন ডাস্ক এগুলো আমাদের ইউজ করার কোনো প্রয়োজন নেই, ফোর ও ক্লক বললে আফটারনুন, ফোর ও ক্লক ইন দ্য আফটারনুন, ঠিক আছে। আর ডন হচ্ছে তোমার সকালবেলা, তাহলে সকালবেলা তো নিশ্চয়ই বন্ধ হতে পারে না, তাই ডন তো কোনোভাবেই হবে না আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে ইটস নাইন ও ক্লক ইন দ্য ইভিনিং, এটার কী ছিল মনে নেই, হ্যাঁ ওই দোকানগুলো, তাহলে শপস, এটাও দে হবে, দে ক্লোজ অ্যাট নাইন ও ক্লক ইন দ্য ইভিনিং, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে পোস্ট অফিসেস, দেখবে ভালো করে, এস আছে না ইয়ে, মানে সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, কোয়েশ্চেনে ছিল হচ্ছে প্লুরাল ফর্মে, তাই সেখানে আমি হঠাৎ করে ডেকে সিঙ্গুলার করতে পারবো না, পোস্ট অফিসেস ছিল, সব পোস্ট অফিসের কথা বলা হচ্ছে, তাহলে পোস্ট অফিসেস ওপেন, এস হবে না, ওপেন অ্যাট টেন ইন দ্য মর্নিং, একদম ঠিক আছে, অ্যান্ড ক্লোজ অ্যাট এইট ইন দ্য ইভিনিং, হ্যাঁ এটা চলবে, এইট ইন দ্য ইভিনিং বা এইট অ্যাট নাইট, যে কোনো দুটোই চলবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আসছে আরেকটা, পরেরটা, ইন আওয়ার কান্ট্রি ব্যাঙ্কস ওপেন অ্যাট টেন ও ক্লক ইন দ্য মর্নিং, ঠিক আছে, এখানে কমা হবে একটা, দে ডোন্ট ক্লোজ অ্যাট মিড ডে, এটাও ঠিক আছে, শপস ক্লোজ অ্যাট নাইন ও ক্লক ইন দ্য নাইট, ইন দ্য নাইট, এখানে হচ্ছে অ্যাট নাইট হবে শুধুমাত্র, ঠিক আছে, অ্যাট নাইট, ইন দ্য হবে না, বার্স ওপেন ইন দ্য ইভিনিং, বার্স ওপেন ইন দ্য ইভিনিং, ঠিক আছে, দে ক্লোজ অ্যাট নাইট, এটাও ঠিক আছে, পোস্ট অফিসেস আর ওপেন ইন দ্য মর্নিং অ্যান্ড ক্লোজ ইন দ্য নুন, ইন দ্য নুন, নুন কথাটা আমরা এভাবে ইউজ করি না, যদি বারোটা বলি তাহলে মিড ডে বলবো, যদি তারপরে বলি তাহলে আফটারনুন বলবো, যদি তার আগে বলি তাহলে মর্নিং বলবো, তাহলে ক্লোজ ইন দ্য আফটারনুন অথবা বলবো অ্যাট মিড ডে, ক্লোজ অ্যাট মিড ডে, যে কোনো একটা। আচ্ছা, পরেরটা, ইন মাই কান্ট্রি ব্যাঙ্কস ওপেন, ইন মাই কান্ট্রির পরে কমা, ব্যাঙ্কস ওপেন ইন দ্য মর্নিং, ঠিক আছে, দে ডোন্ট ক্লোজ অ্যাট মিড ডে, ঠিক আছে, শপস ক্লোজ অ্যাট মিড ডে, দোকান দোকান দুপুরবেলা বন্ধ হয়ে যায় একদম বারোটার সময়, বা বার্স ওপেন ইন দ্য ইভিনিং, দে ক্লোজ অ্যাট নাইট, পোস্ট অফিসেস ওপেন ইন দ্য মর্নিং অ্যান্ড ক্লোজ ইন দ্য আফটারনুন, পোস্ট অফিসেস ওপেন ইন দ্য মর্নিং অ্যান্ড ক্লোজ ইন দ্য আফটারনুন, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ব্যাঙ্কস ওপেন অ্যাট টেন ও ক্লক ইন দ্য মর্নিং, নো, এটা কী, এটা ইটস নট ক্লোজ অ্যাট মিড ডে, আবার সেই ইটস, ইটস লেখার বদভ্যাস অনেকেরই আছে, দে ডোন্ট ক্লোজ অ্যাট মিড ডে, দে ডু নট ক্লোজ অ্যাট মিড ডে বা দে ডোন্ট ক্লোজ অ্যাট মিড ডে, শপ ক্লোজ অ্যাট নাইন ও ক্লক ইন দ্য নাইট, তাহলে এটা অ্যাট নাইট হবে, শপ ক্লোজ, শপস প্রথম কথা এস হবে, শপস ক্লোজ অ্যাট নাইন ও ক্লক অ্যাট নাইট, শপস ক্লোজ অ্যাট নাইন ও ক্লক অ্যাট নাইট। আচ্ছা, এরপরটা হচ্ছে বার্স ওপেন অ্যাট থ্রি ও ক্লক ইন দ্য আফটারনুন, ঠিক আছে, ফুল স্টপ দেওয়ার অভ্যেস করো, একটা তো ফুল স্টপ নেই।
দে ক্লোজ অ্যাট 2 o'clock ইন দ্য মিড নাইট। তাহলে এটা হবে না এরকম, মিড নাইট শুধুমাত্র রাত 12টাকেই বোঝায়। দে ক্লোজ অ্যাট 2 o'clock অ্যাট নাইট। পোস্ট অফিসেস এস নেই, ঠিক আছে, সব পোস্ট অফিসের কথা বলছে, একটা নয়। তাহলে পোস্ট অফিসেস ওপেন অ্যাট কই, অ্যাট কোথায় গেল, অ্যাট 10 o'clock ইন দ্য মর্নিং, অ্যান্ড ক্লোজড কেন হবে, এটা তো চলছে, প্রতিদিন হয় এটা, তাই এখানে তো পাস্ট টেন্স অতীতকাল নয় এটা। তাহলে এখানে ক্লোজ হবে, ক্লোজ অ্যাট 5 o'clock ইন দ্য ইভিনিং। তাহলে ফাইভটা আমরা দেখলাম, এটাকে ইভিনিং বলে না, এটাকে বলে আফটারনুন। তাহলে 5 o'clock ইন দ্য আফটারনুন। আচ্ছা, ব্যাংকস আর ওপেন, আর কেন হবে, আননেসেসারি ইজ আর যোগ করার কেন প্রবণতা, সিম্পল হবে ব্যাংকস ওপেন, এটা প্রতিদিন ঘটছে, প্রতিদিন ঘটছে, আর তখনই হবে যখন একটা পার্টিকুলার দিনকের ঘটনা, ব্যাংক প্রতিদিন খোলা থাকে না, আজকে খুলেছে, ঠিক আছে, বা ব্যাংকে একটা কাজ চলছে, ঠিক আছে, তখন এটা হবে। কিন্তু যখন প্রতিদিন বলছি কটার সময় খোলে কটার সময় বন্ধ হয়, সেখানে এই এই একটা আর কেন আসবে। ব্যাংকস ওপেন ইন আওয়ার কান্ট্রি, এটাকে সামনে রাখাই ভালো, ইন আওয়ার কান্ট্রি কমা ব্যাংকস ওপেন ইন আওয়ার কান্ট্রি, এটাও ঠিক, অ্যাট 10 AM, ঠিক আছে, একদম। শপস শপস আর, আবার আর, আর হবে না, যখনই এটা দেখবে আর হবে তখনই এটার পরে এটা আমাকে কিছু একটা আনতে হবে, হয় যদি যদি সেটা প্যাসিভ ভয়েস হয় তাহলে সেখানে একটা আমার ইডি যোগ করে ভার্ব আসবে, অথবা এখানে এর পরে যদি কোনো কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমাকে ING যোগ করে একটা ভার্ব আনতে হবে। শুধুমাত্র আর বলে ক্লোজ এরকম হয় না। তাহলে শপস ক্লোজ অ্যাট 10 PM, 10 PM দেওয়ার পরে আর অ্যাট নাইট দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে আমি বুঝিয়ে দিচ্ছি যে 10 PM মানে রাতেই, এটা যদি শুধু 10 অ্যাট নাইট বলতাম তাহলে ঠিক হতো। বার্স আর ওপেন, তাহলে বার্স আর, বার্স আর অবশ্যই আর, ঠিক আছে, বার্স বার্স ওপেন ইন দ্য ইভিনিং, ঠিক আছে, বার্স ক্লোজ অ্যাট মিড নাইট, একদম ঠিক আছে। পোস্ট অফিসেস ওপেন ইন দ্য মর্নিং অ্যান্ড ক্লোজ ইন দ্য আফটারনুন। বেশ, এরপরে আসছে ব্যাংকস ওপেন ইন আওয়ার কান্ট্রি অ্যাট 10 o'clock ইন দ্য মর্নিং, ঠিক আছে, দে ক্লোজ নিয়ারলি, নিয়ারলি না, এটা নিয়ারলি এখানে এরকম করে হবে না, নিয়ারলি মানে দুটোর আগে বলেছি, এখানে হবে অ্যাবাউট, অ্যাবাউট কথাটা ইউজ হবে এখানে, দে ক্লোজ অ্যাবাউট 2 o'clock অ্যাট মিড ডে হবে না, মিড ডে মানে শুধু 12টা, 2 o'clock যখন লিখছি তখন আমাকে এখানে আফটারনুন লিখতে হবে, ইন দ্য আফটারনুন। শপস ক্লোজ অ্যাট নিয়ারলি 10 o'clock অ্যাট মিড ডে, তাহলে 10 o'clock মিড ডে, 1 o'clock শপস ক্লোজ অ্যাট নিয়ারলি 1 o'clock অ্যাট মিড ডে, তাহলে মিড ডে মানে শুধু 12টা, তাহলে 1 o'clock মানে আফটারনুন, শপস ক্লোজ অ্যাট নিয়ারলি না, এটা অ্যাবাউট 1 o'clock, 1 o'clock ইন দ্য আফটারনুন। আচ্ছা, বার্স ওপেন অ্যাট 10 o'clock ইন দ্য মর্নিং, ওপেন অ্যাট 10 o'clock ইন দ্য মর্নিং, ঠিক আছে, দে ক্লোজ অ্যাট 10 o'clock অ্যাট নাইট, এটা একদম ঠিক আছে। পোস্ট অফিসেস ওপেন অ্যাট 10:30 ইন দ্য মর্নিং অ্যান্ড ক্লোজ অ্যাট 5 o'clock ইন দ্য আফটারনুন, একদম ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ব্যাংকস ওপেন অ্যাট 10 o'clock ইন দ্য মর্নিং, কোথায় গেল ইন দ্যটা, নেই, চলে গেছে, উড়ে গেছে, মর্নিং ইন মাই কান্ট্রি, ইন মাই কান্ট্রিটা আগে আসাই ভালো, বা মাঝখানে, লাস্টে কেমন লাগছে শুনতে। আচ্ছা, ডু দে ক্লোজ অ্যাট মিড ডে, ইয়েস, ওয়াইটা ক্যাপিটাল, ইয়েস কমা দে ক্লোজ অ্যাট মিড ডে, শপস ক্লোজ অ্যাট 9 o'clock ইন দ্য ইভিনিং, ইন দ্যটা কোথাও পড়ছে না, বার্ডস ওপেন অ্যাট 8 o'clock ইন দ্য মর্নিং, দে ক্লোজ অ্যাট 9 o'clock ইন দ্য ইভিনিং। তাহলে 9 o'clockটা আমরা দেখলাম, 9 o'clock অ্যাট নাইট হবে এটা। দ্য পোস্ট অফিসেস ওপেন অ্যাট 11 o'clock ইন দ্য মর্নিং, ইন দ্য টাইম হচ্ছে না কেন, অ্যান্ড ক্লোজ অ্যাট 4 o'clock ইন দ্য আফটারনুন,
ইন মাই কান্ট্রি, তাহলে ইন মাই কান্ট্রিটা লাস্টে এরকম না দেওয়াই ভালো। আচ্ছা খুব সুন্দরভাবে লিখেছে হাতের লেখা, ইন আওয়ার কান্ট্রি কমা কমা নেই, দ্য ব্যাঙ্কস ওপেন অ্যাট 9 o'clock ইন দ্য মর্নিং, ঠিক আছে, ইয়েস দে ক্লোজ অ্যাট মিড ডে, শপস ক্লোজ ইন নয়, যখনই আমি এম পি এম বলছি তখন অ্যাট অ্যাট 9 PM, বার্স ওপেন ইন দ্য ইভিনিং, বার্স ওপেন ইন দ্য ইভিনিং, বার্স ওপেন ইন দ্য ইভিনিং, ঠিক আছে, হোয়াট টাইম, আচ্ছা দে ক্লোজ অ্যাট মিড নাইট, এটাও ঠিক আছে একদম, পোস্ট অফিসেস ওপেন অ্যাট 10 o'clock ইন দ্য মর্নিং, অ্যান্ড ক্লোজড কেন হবে হঠাৎ করে পাস্ট টেন্স হয়ে গেল কেন, ক্লোজ অ্যাট মানে আননেসেসারি এই যে দ যোগ করা ইডি যোগ করা এগুলো কিন্তু রেস্ট্রিকশন করতে হবে, ক্লোজ অ্যাট 5 o'clock ইন দ্য আফটারনুন, এটা ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে ইন মাই কান্ট্রি একটু ভালো করে দিও, তাহলে এভাবে কাটাকুটিগুলো হয় না, এরকম কেটেই এসছে ছবিটা, ইন মাই কান্ট্রি দ্য ব্যাঙ্কস আর ওপেন অ্যাট, ইন মাই কান্ট্রি কমা দ্য ব্যাঙ্কস আর ওপেন অ্যাট কি আছে 10 o'clock ইন দ্য মর্নিং, ঠিক আছে, ইয়েস কমা দে ক্লোজড, আবার এ যে ইডি আননেসেসারি ইডি, দে ক্লোজ অ্যাট 2 o'clock ইন দ্য আফটারনুন, বাট দে ডোন্ট ক্লোজ অ্যাট মিড ডে, এটা এই সেন্টেন্সটাও ঠিক আছে, বাট দে ডোন্ট ক্লোজ অ্যাট মিড ডে, দ্য শপস ক্লোজ অ্যাট 9 o'clock, আর পড়ার কোনো উপায় নেই, একটু ভালো করে ওই জন্য লিখে পড়ে তারপরে ছবিটা তুলো। আওয়ার কান্ট্রি, আচ্ছা আওয়ার কান্ট্রি আমাদের দেশে, আমাদের দেশ আওয়ার কান্ট্রি আমাদের দেশে হলে কী হবে, ইন আওয়ার কান্ট্রি, তাহলে এখানে ইনটা মিসিং, ইন আওয়ার কান্ট্রি কমা ব্যাঙ্কস ওপেন অ্যাট 10 o'clock ইন দ্য মর্নিং, ইয়েস কমা দে ক্লোজ অ্যাট মিড ডে, শপস আর ক্লোজ, আবার সে আর আননেসেসারি আর, শপস ক্লোজ অ্যাট 9 o'clock অ্যাট নাইট, ঠিক আছে, বার্স ওপেন অ্যাট 11 o'clock ইন দ্য মর্নিং, ঠিক আছে, দে ক্লোজ অ্যাট 9 o'clock অ্যাট নাইট, ঠিক আছে, পোস্ট অফিসেস ওপেন অ্যাট 10 o'clock, পোস্ট অফিসেস পরপর দুটো সেন্টেন্সে পোস্ট অফিস লেখা দরকার নেই, অ্যান্ড ক্লোজ অ্যাট 5 o'clock ইন দ্য আফটারনুন, একদম ঠিক আছে, তাহলে আননেসেসারি এই যে আর এই আনার প্রবন্ধটা কমাও, ঠিক আছে, কেন আমার ইজ অ্যান আর হচ্ছে না এখানে, অ্যাম ইজ আর, সেটা হচ্ছে যেটা চলছে এই কাজটা প্রতিদিন ঘটে, ঠিক আছে, খোলা বন্ধ হওয়াটা প্রতিদিন ঘটে, সূর্য যখন উঠছে পূর্ব দিকে আমরা বলছি সান রাইজেস ইন দ্য ইস্ট, আমরা বলছি না সান ইজ রাইজেস অন ইন দ্য ইস্ট, এরকম করে আমরা লিখি না, সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে অ্যাম ইজ আর আননেসেসারি বিভবগুলো এখানে আসবে না। আচ্ছা এরপরে হচ্ছে সেন্টেন্স লিখো, এইভাবে লিখো না, 10 o'clock ইন দ্য মর্নিং, মানে ভুল ধরতে পারবো না আর কি, নো কী বলবো এটা, এরকম করে লিখলে কিন্তু হবে না, যেরকমভাবে সেন্টেন্স জিজ্ঞেস করেছে সেইভাবেই কিন্তু সেন্টেন্সে আনসার দিতে হবে, মনে করতে হবে যে এটা কথোপকথন চলছে কোনো একটা, আমি কটার সময় খোলে কটার সময় বন্ধ হবে পোস্ট অফিস আমি জানতে চাইনি, আমি ইন্টারেস্টেডও নই জানতে, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে ইন মাই কান্ট্রি ব্যাঙ্ক ব্যাঙ্কস ব্যাঙ্কস দেওয়া ছিল, আনসারে ব্যাঙ্ক হয়ে গেল, ইন মাই কান্ট্রি কমা ব্যাঙ্কস ওপেন, এটা এস হবে না, ঠিক আছে, সব ব্যাঙ্কের কথা বলছে, ব্যাঙ্ক ব্যাঙ্ক ব্যাঙ্কস ওপেন অ্যাট অ্যাট নেই, 10 o'clock ইন দ্য মর্নিং, ইয়েস কমা দে ক্লোজ অ্যাট মিড ডে, শপস ক্লোজ অ্যাট 10 o'clock ইন অ্যাট অ্যাট নাইট, ইন দ্য নাইট নয় অ্যাট নাইট, বার্স ওপেন ইন দ্য মর্নিং, দে ক্লোজ অ্যাট লেট নাইট, দে ক্লোজ অ্যাট লেট নাইট, এটা একটু অন্যরকম ইউজ করেছে, দে ক্লোজ অ্যাট দে ক্লোজ এটা অ্যাট লেট নাইট না করে এটা দে ক্লোজ লেট অ্যাট নাইট এরকম এটা হতে পারে, ঠিক আছে, কিন্তু এটা অ্যাট লেট নাইট এরকম হবে না, দে ক্লোজ যদি এরকম করে ইউজ করতে হয়, তবে যদি লেট ইউজ না করি তাহলে টাইম দিতে পারি কটার সময় হয় বন্ধ, অথবা দে ক্লোজ লেট অ্যাট নাইট, পোস্ট অফিসেস ওপেন পোস্ট অফিসেস ওপেন অ্যাট অ্যাট নেই 10 o'clock ইন দ্য মর্নিং অ্যান্ড ক্লোজ অ্যাট 5 o'clock ইন দ্য আফটারনুন, এখানে অ্যাট এলো এখানে অ্যাট উড়ে গেল,
ব্যাস তাহলে এইগুলোই এসেছিল তোমাদের। আবার বলছি যারা বুঝতে পারছো না, সেটা হচ্ছে যে আমাদের যেটা গ্রুপ রয়েছে চেষ্টা ফর WBCS ফেসবুক গ্রুপ, সেইখানে মানে আমরা বলি যে তোমরা কমেন্ট করবে, তোমাদের এক্সারসাইজগুলো ছবি তুলে পরে সেখানে পোস্ট করবে, সেখান থেকে আমি সিলেক্টিভ কিছু নেব যারা কমন ভুল করছে, যেগুলো যারা সবাই ঠিক করেছো, অনেকে আছো যাদের যেগুলো আমি নিইনি, কারণ তোমরা সবগুলোই ঠিক করেছো, যেগুলো নিয়েছিলাম ভুল আছে বলেই নিয়েছিলাম, অনেক রকমের ভুল পাচ্ছি, তো যত বেশি তোমরা এগুলো সাবমিট করো তত বেশি আমি ভুলগুলো বুঝতে পারবো যে কোথায় কোথায় মানুষের ভুল হতে পারে। এইভাবে যে আর বা ইডি যোগ করা হতে পারে আমার ধারণা নেই, কারণ এরকম ভুল আমি করি না। তোমরা ভুল করছো তাহলে আমি বুঝতে পারবো যে এরকম ভুল সাধারণত স্টুডেন্টরা করে থাকে, তাই আমার ভুলগুলো ধরতে সুবিধা হবে। তো সেই জন্য বেশি করে তোমরা এটা অবশ্যই প্র্যাকটিস করে লিখো, আর যেগুলো যেগুলো ভুল হচ্ছে সেগুলো বারবার করে মুখস্থ করতে থাকো, মানে বারবার করে বলতে থাকো, তাহলেই কিন্তু স্ট্রাকচারগুলো মাথার মধ্যে গেঁথে যাবে, কখনোই আর ভুল হবে না। আর খুব খুব কমন স্ট্রাকচার এগুলো, প্রতিদিন যেটা ঘটছে আমাদের সেটা যে খুবই কমন স্ট্রাকচার। তো আজকের তোমাদের এই সলিউশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ফিডব্যাক কিন্তু প্রত্যেকটা ভিডিওর আমি চাই একদম।